ক্রিকেটকে বলা হয়ে থাকে জেন্টলম্যানস গেম বা ভদ্রলোকের খেলা, কিন্তু ভদ্রলোকের ভদ্র খেলায় ক্রিকেটকে ক্রয়শিত করেছেন বেশ কিছু ক্রিকেটার। সারা বিশ্বের বেশ বড় বড় কিছু ব্যাটিং চক্র রয়েছে যারা অর্থের বিনিময়ে ম্যাচ ফিক্সিং করে থাকেন। জুয়ারিরা প্রথমে কোনো খেলোয়াড়কে বিপুল অর্থ দিয়ে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়ে থাকে, তারপর তারা সেই ম্যাচের দলের বা সেই খেলোয়াড়ের নির্দিষ্ট কিছু কর্মকাণ্ডের ওপর বিশাল অঙ্কের বাজি ধরে। ক্রিকেটে ম্যাচ ফিক্সিং করে ধ্বংস হয়ে গেছে অনেক ক্রিকেটারের ক্রিকেট ক্যারিয়ার, তবুও থেমে নেই এই ন্যাক্কারজনক কাজ। চলুন দেখে আসি ক্রিকেট ইতিহাসের বড় কিছু ফিক্সিং, আর ভিডিওর শেষে জানতে পারবেন ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় এক ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা যা পুরো ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল বাটন থেকে অল প্রেস করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন পরবর্তীটি পাওয়ার জন্য। আমিরের নো বল ফিক্সিং। 2010 সালে পাকিস্তানের জাতীয় ক্রিকেটারদের নো বল ফিক্সিংয়ের খবর ক্রিকেট বিশ্বকে বড় আকারে নাড়া দেয়। ফিক্সিংয়ের সাথে জড়িত ছিলেন সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমির। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে পাকিস্তানের উদীয়মান বোলার মোহাম্মদ আমিরকে দিয়ে নো বল করানোর জন্য টাকা নেন তিন খেলোয়াড়। পরবর্তীতে তারা ধরাও পড়েন, তাদের হোটেল রুম থেকে টাকা উদ্ধার করা হয়। তাদের তিনজনকে ICC 5-10 বছর পর্যন্ত সাজা দেয়, সেই সাথে জেলে দেওয়া হয় 6 মাস থেকে 12 মাস পর্যন্ত। এরপরে মোহাম্মদ আমির ছাড়া কেউ আর ওইভাবে দলে ফিরতে পারেননি। মোহাম্মদ আজহারউদ্দিন, ভারতীয় ক্রিকেটার, অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান ও অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন 90 দশকে ভারতের সবচেয়ে ক্রিকেটার উদীয়মান ছিলেন, কিন্তু 2000 সালে তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট হান্সিস কুরুঞ্জে ফিক্সিং করার সন্দেহে যখন তাকে জিজ্ঞেস করা হয় তখন তিনি জানান ভারতীয় অধিনায়ক আজহার তাকে বাজিকারদের সাথে পরিচয় করে দিয়েছিলেন। পরবর্তীতে জানা যায় মোহাম্মদ আজহার 3টি ODI ম্যাচে ফিক্সিং করেছেন, সেই অপরাধে তাকে ICC এবং ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI আজীবনের জন্য নিষিদ্ধ করে। পরবর্তীতে মোহাম্মদ আজহার অভিযোগ করেন যে তিনি মুসলমান হওয়ার কারণে তার প্রতি অবিচার করা হয়েছে, তাকে বলির পাঠা বানানো হয়েছে। 2012 সালে অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে দেয়। কাপিল দেব, মনোজ প্রভাকর, অজয় জাদেজা। 1998 সালে মনোজা প্রভাকর নামের এক ভারতীয় ক্রিকেটার BCCIকে জানান যে তার দলের এক সতীর্থ তাকে 25 লাখ রুপির বিনিময়ে 1994 সালে পাকিস্তানের বিপক্ষে খারাপ খেলতে বলেছিলেন। মনোজ প্রভাকর বিশেষ যে ক্রিকেটারের বিপক্ষে অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি হচ্ছেন কাপিল দেব। 2000 সালে ভারতীয় নামকরা বেশ ক্রিকেটারদের বাড়িতে তল্লাশির পর মোহাম্মদ আজহার ও অজয় শর্মাকে নিষিদ্ধ করা হয়। অন্যদিকে বাজিকারদের সাথে যোগাযোগ থাকার কারণে মনোজ প্রভাকর, অজয় জাদেজা ও অজয় শর্মাকে দোষী সাব্যস্ত করা হয়। মহেন্দ্র সিং ধোনি। ফিক্সিংয়ের জন্য একবার কাঠ গড়াতে উঠতে হয়েছিল ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। সেই যাত্রাতে অবশ্য রক্ষা পেয়েছিলেন তিনি। সেই ধোনি এবার বেশ সরব হয়েছেন ফিক্সিং ইস্যুতে, যেখানে অর্থের বিনিময়ে নিজ দলের সাথে প্রতারণা করাকে হত্যার চেয়ে জঘন্য বলেছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এ ক্রিকেট দল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ওঠা অভিযোগে জড়িয়ে যায় ধোনির নাম, তবে সেবার তদন্তে নির্দোষ প্রমাণিত হন ধোনি। তবে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয় তার দল চেন্নাইকে। সেই নির্বাসন কাটিয়ে ফের IPL আঙিনায় ফিরেই চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস, যার নেতা সেই ধোনি। CSK এবং ধোনিকে নিয়ে তৈরি হওয়া ডকুমেন্টারিতে তিনি জানিয়েছেন, আমার কাছে ম্যাচ ফিক্সিং খুন করার থেকেও বেশি অপরাধের। ম্যাচ ফিক্সিংয়ে আমার দলের নাম জড়িয়েছিল, আমার বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল, সেটা সত্যি আমার জীবনে কঠিনতম একটি সময় ছিল। সমর্থকদের কাছে শাস্তিটা একটু বেশিই ছিল, সুতরাং ফিরে আসাটা ছিল আমার কাছে অনেক আবেগের। আমি সবসময় বলতাম, তুমি শক্তিশালী হলে কেউ তোমাকে হত্যা করতে পারবে না।
তারপরও নিজের দল যখন ফিক্সিংয়ের জন্য কাঠগড়ায়, কিছু না জেনেও নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছিল। কিন্তু আমি জানি আমি ক্রিকেটকে কতটা ভালোবাসি, তাই নিজের ভালোবাসার সাথে আমি কোনোভাবেই বেইমানি করতে পারবো না। যেই ক্রিকেট আমার জীবনে ফিক্সিংয়ের করে একজন খেলোয়াড় কীভাবে পারে নিজের জীবনকে মৃত্যুর দ্বারগড়ায় নিয়ে যেতে, আমি তো কল্পনা বা স্বপ্নেও ম্যাচ ফিক্সিংয়ের কথা ভাবতেই পারি না। হ্যাঁ ভিউয়ার্স, আপনাকেই বলছি, ক্রিকেটের ভেতর এই নেককারজনক ফিক্সিংগুলো কীভাবে দেখছেন, ফিক্সিং প্রতিরোধে প্রতিটি ক্রিকেট বোর্ড ও ISR কী কী পদক্ষেপ নিতে পারে, আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।